ওই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন, এই নামাজ যে বান্দা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ করবে, তাহাজ্জুদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার ওই বান্দার কিয়ামতের মাঠে আমি আল্লাহ তার কপালের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূর পুরস্কার দিব। কি দিবেন? নূর পুরস্কার দিবেন। যদি নামাজ না পড়ি নূর পাবো? বলেন নূর পাবো কি? এ মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন কাঁদতেছেন, ও মা ফাতেমা গো, এই দুনিয়ায় ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, এই দুনিয়ার চিরস্থায়ী একমাত্র আমার আল্লাহ। এই দুনিয়ার চিরস্থায়ী কে? বলেন না এই দুনিয়ার চিরস্থায়ী কে? আমরা মনে করেছি এই দুনিয়া থেকে আর কবরে যাব না, আল্লাহ পাক বাছাই করে করে নেবেন, যারা যাদের নেবেন তারা চলে গেছে, আমরা আর যাব না। কিসের কর বাহাদুর মাগো, কিসের কর বাহাদুর মাগো, চলবে না কোন বাহানা, আজ রাইল তো আসবে চলে ছেড়ে দিবে না, আজ রাইল তো আসবে চলে ছেড়ে দিবে না, কিসের কর বাহাদুর মাগো, কিসের কর বাহাদুরি, চলবে না কোন চালনা, আজ রাইল তো আসবে চলে ছেড়ে দিবে না, আজ রাইল তো আসবে চলে ছেড়ে দিবে না। দিবে কি? বলেন দিবে কি? ওরে আজরাইল চলে আসবে সম্মুখে, আজরাইল চলে আসবে। সবাইকে মরা লাগবে কেন আমরা বুঝি না, সবাই তো কাপড়ের মধ্যে যা লাগবে গো মা, কেন পর্দা করি না? আজকে হাতের মধ্যে পাখানের বাতাস খাওয়ার জন্য কারণটা কি? গাল জ্বালা পুরা করে গরম সহ্য করতে পারি না, এই দুনিয়ায় একটু কষ্ট করেন, সুন্দর করে একটু পর্দা করেন, না না মাথার কাপড় ফেলে চলবেন না, আল্লাহ পাকের আইন নাই মাথার কাপড় ফেলে চলতে পারবেন না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আপনার পর্দাটা ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাকের কোরআনের মধ্যে কখনো মিথ্যা হতে পারে না, আল্লাহ পাকের কোরআনের মধ্যে কখনো ভুল হতে পারে না, আল্লাহ পাকের কোরআনের মধ্যে কোনো ভেজাল হতে পারে না। যে কোরআনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন সূরা বাকারার 152 নম্বরে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন কত নম্বরে আছে? সূরা বাকারার 52 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, হে দুনিয়ার বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন